চলে এসেছি আজকে রিসেপশন, তো আজকে রিসেপশন অনুষ্ঠান এমনি জাস্ট একটু কালকে অনুষ্ঠান হবে, আজকে এমনি জাস্ট কিছু রিচুয়ালস আছে ওগুলো সেলিব্রেট করবো। Hey guys, welcome to my channel. So, you can see that I have come to reception. It's a reception party. So, today it looks very beautiful. তার এখন ফটো সেশন চলছে আর আমি বসে আছি, আর এই বসে থাকতে থাকতে একটা কিউটি পায়ের সাথে আমার দেখা হয়, আর ও খুব সুন্দর ডান্স করে, তোমাদেরকে আমি ওর ডান্সের ভিডিওটাও এর মধ্যে দেখাবো। খুবই সুন্দর ডান্স করে, আমার তো খুবই ভাল লাগে। আর এদিকে বউ মানে নতুন বউয়ের ফটো তুলে হচ্ছে না, ওকে খুব সুন্দর লাগছে, তোমরা দেখো একটা নর্মাল সিম্পল লুক। তো এটা কয়েকজন বাড়ির আর ফ্রেন্ডদেরকে নিয়ে একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করেছিল দাদা, আর এই যে আমাদের দাদা। তো এখানে তখনও বাপের বাড়ির থেকে লোকজন আসেনি, কেন কি যে রিচুয়ালসগুলো হয় সেইগুলো তো ওখানকার নিয়মেই হয়। একটু ফাঁকা ফাঁকা দেখছো তোমরা, এক্ষুনি দেখবে একদম লোকজন পুরো ঘুরে গেছে যখন আসবে ওর বাপের বাড়ির থেকে। তো এই যে চলে এসছে সব ঘুরে গেছে, এটা হচ্ছে দাদা। তো এই সবাই আমরা বসেছিলাম, আর এইটা হচ্ছে একটা শয়তান ছেলে, একদম আমাকে এক ফোঁটা ভিডিও করতে দেয় না, সবসময় বক বক করে। আর এই একটা সুন্দর ঠাম্মাকে দেখো, মানে মুখটা পুরো লক্ষ্মী ঠাকুরের মতো। আমি এখানে চলে এসেছি স্ন্যাক্সের দিকে, আর আমি এখানে নিয়ে নিয়েছি স্ন্যাক্স। তো এবারে আমি চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর আমার ভয় লাগছে যদি ফোনটা আমার হাত থেকে পড়ে যায়। এসে অনেক কিছু খাওয়া গেছে, আর বাকি ছিল চিকেন পকোড়া, ওটাকেও একদম ছাড়িনি আমি, আর খুব টেস্টি হয়েছিল চিকেন পকোড়াটা। তো এরপরে সবাই দেখি একদম পুরো এই যে বাচ্চার ডান্সটা দেখেছো, খুব সুন্দর ডান্স করে, খুবই সুন্দর। তো আমি এটাকে একটু ক্যাপচার করলাম।
আর এখানে ডান্স করছে আইদিন ডান্স করছে একদম একদম তো ওরা ডান্স করছে আর খুবই মজা হয়েছিল গিয়ে আমি যদিও অত ডান্স করিনি চুপচাপ একটু বসেছিলাম তো মাঝখান থেকে দাদাটা এসে বলল একটু ডান্স করতে তো আমিও ছাড়িনি সুযোগ আমি একটু ডান্স করে নিলাম তো এরা তো কন্টিনিউ ডান্স করছে আর খুবই ভালো লাগছে এটা খুবই মজা হচ্ছিল আর আমি এখানে দাঁড়িয়ে ভাবছি ফোনটা যদি আমার এখান থেকে ট্যাপ করে পড়ে যায় আমাকে আমার বাড়ির লোক এত মেরে ছাতু বানিয়ে দেবে কতটা উঁচুর উপরতে যদি ফোন করে আমার ফোন আর আসতে থাকবে তোমাদেরকে এবার দেখাবো ওদের ফুল সজ্জার খাটটা কেমন সাজিয়েছে তার জন্য আমি তোমাদের দেখানোর জন্য চলে এসেছি নিচে ওদের ফুল সজ্জার খাটটা খুব সুন্দর সাজিয়েছে না একসাথে বসবো তোমরা দেখতে পাচ্ছ দাঁড়া একটু দাঁড়া একসাথে দাঁড়াও দাদা আরে একটু কাছে ভিডিও কর আমি ভিডিওগুলো গানে দিয়ে দেবো ছাড়িনি একটা ভিডিও করে নিলাম তো তারপরে খাবো অনেক রাত হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে তো আমরা সব এবারে খেতে যাবো পশু করেছি দাদাদের সাথে খেতে এখানে সবই মাত্র প্লেট দিয়েছে আর কিছু দেয়নি এখনো তো আমরা খেয়ে দিয়ে তারপরে বাড়িতে যাবার অনেক রাত হয়ে গেছিল তখন একটা দেড়টা বেজে গেছে তো আমার অনেক কিছু খাওয়া হয়েছে তো আমি মাছটা খাচ্ছি মাছটা অনেক টেস্টি ছিল চিকেন এক পিস নিয়েছিলাম ভালো লাগছিল না লাস্টে পাইনঅ্যাপেল চাটনি তো এখানে যে বউ বর খাচ্ছে ওদেরও অলমোস্ট খাওয়া হয়ে গেছে তো এবারে আমরা বাড়ির জন্য রওনা দেবো কিন্তু আইসক্রিম খাওয়া হয়নি আইসক্রিম এবারে আইসক্রিমটা খাবো আইসক্রিমটা খাওয়ার পর তারপরে চলে যাবো এটা ভেবেছি তো নিচে নামতে নামতে ওর সাথে দেখা তো একটা ফটো তুলে নিলাম ও আর আমি তো ফটো তোলার পরে ভাবলাম একটা ছোট্ট করে একটা ভিডিও বা ফটো করে নিই তারপরে চলে যাব আর এই যে আমাদের দুলহা দুলহান সো টাটা সাবস্ক্রাইব করে দিও সবাই আর ভালো থেকো